এই টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে পেমেন্ট করবেন কম্পিউটার থেকে টেলিটক মডেম দিয়ে এনটিআর সিএকে আপনার অ্যাপ্লিকেশনের জন্য, মানে আপনি যে অ্যাপ্লিকেশনটি অলরেডি করেছেন সেটা জন্য আপনি এনটিআর সিএকে পেমেন্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, অ্যান্ড এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, অ্যান্ড এখানে বলা আছে যে ইউ হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি বিডিটি 180 থ্রু টেলিটক প্রিপেইড মোবাইল বাই এসএমএস, বাট আপনি মডেম টিও ইউজ করতে পারেন মোবাইল হিসাবে। সো এটা খুবই ইজি। প্রথমে আমি আমার টেলিটক মডেমটি ওপেন করে নিচ্ছি, তারপর আমি 1*152# দিয়ে আমি আমার ব্যালেন্স কত আছে চেক করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 1,54 টাকা আছে। সো আমি তারপর কি করব, এখানে আমি অলরেডি নিয়মটি রেখে দিয়েছি। তো প্রথমে আমি এনজিআই, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, দিস ওয়ান কপি করব এবং কপি করে আমি 16 এখানে কপি করে পেস্ট করব। পেস্ট করে আপনি আবার দেখাই দিচ্ছি কিভাবে এসএমএস, তারপর এইখানে এই যে এই জায়গাটা ক্লিক দিয়ে এখানে পেস্ট করব, তারপর আমি কোথায় সেন্ড করব, 16222। আমি এগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো সেন্ড করার পরে এখানে সেন্ড করলাম আমি, তো এখানে একটা সাকসেস মেসেজ আসবে, টোটাল 1 সাকসিডেড 1। ওকে, নাও আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যান্ড সাকসেস হওয়ার পরে অ্যান্ড আপনি দেখবেন এখানে একটা মেসেজ চলে এসেছে এবং সে আমাকে একটা পিন দিয়েছে এখানে, এবং সে আমাকে বলে দিয়েছে 180 টাকা উইল বি চার্জ। সো আমি পিনটাকে কপি করবো এখান থেকে, কপি, এবং এনজিআই ইএস লিখে এখানে পিনটা লিখে ভি কপি করে আমি এখান থেকে আবার এখানে পেস্ট করব, এবং আমি আবার এখানে গিয়ে 16222 দিস ওয়ান অ্যান্ড আমি এখান থেকে সেন্ড করব, সেন্ডিং, আমি সাকসেস মেসেজের জন্য ওয়েট করব, সেন্ড টু প্রসেস। এখন পাঠানোর পরে আপনার সঙ্গে সঙ্গে রিটার্ন সাকসেস মেসেজ আসবে না, কারণ কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা আমি আমার ক্ষেত্রে আমি দেখেছি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নেয়। সো এভাবেই আপনি আপনার টেলিটক মডেম ইউজ করে এনটিএস থেকে পে করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।